আমি আপনার কালাম শরীফ খান তিলাওয়াত করব। উত্তর দিকে জানালা দিলা, উদ্দেশ্য করলা আল্লাহ, আমি উত্তর সাইডে জানালা দিলাম, দক্ষিণ সাইডে জানালা দিলাম। মসজিদের মধ্যে মুয়াজ্জিনে যখন আজান দিবা, সেই আজানের আওয়াজ এই জানালা দিয়া আমার ঘরের ভিতরে আয়া ঢুকব। আমি এই আওয়াজ শুনিয়া আল্লাহ মসজিদের মধ্যে তোমার ইবাদত করার লাগিয়া, নমাজ পড়ার লাগিয়া যাইম। এই উদ্দেশ্য নিয়া, এই ইরাদা নিয়া যদি মানুষের ঘর যদি বানায়, বাহ্যিক অবস্থায় ঘরখান দুনিয়াদারি খাস বোঝা যার, কিন্তু তার উদ্দেশ্য ঠিক, ইরাদা ঠিক হওয়ার কারণে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দির এই গোরখান বানানি আখেরাতের কাজের মধ্যে গণ্য হয়ে যাইব, মানুষ সওয়াবের মুস্তাহিক বনে যাইব, নামায় আমালের মধ্যে সওয়াব লেখা হইব। এরপরে দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অনেক কাজ হল আছে, বাহ্যিক অবস্থায় আখেরাতের কাজ বোঝা যায়, ভালো কাজ বোঝা যায়, কিন্তু উদ্দেশ্য ভালো না থাকার কারণে, ইরাদা ভালো না থাকার কারণে এটা দুনিয়ার মধ্যে, দুনিয়ার খাজের মধ্যে গণ্য হয়ে যায়। মানুষে ভালো খাজ করে, বোঝা যায় নেকির খাজ করে, কিন্তু মানুষে নেকি পায় না, সওয়াব পায় না। তার উদাহরণ যেমন একজন ওয়াইজ প্রত্যেক দিন দুইটা তিনটা প্রোগ্রাম করতা, কোরআন এবং আহাদিসে নববিয়াত থেকে কথাবার্তা করতা, এই কোরআন এবং আহাদিসে নববিয়াত থেকে কথাবার্তা করা, সুন্দর সুন্দর মাত কল মাতা মানুষে বুঝানি, এটা তো ভালো কাজ, বাহ্যিক অবস্থায় এটা ভালো কাজ বোঝা যার, এটা কি ভালো কাজ আর কিতে হইতো হারে আখেরা তোর কাজ এটা। কিন্তু এই ওয়াইজর, এই নসিহত করনেওয়ালার, এই কোরআন এবং হাদিস থেকে খতা করনেওয়ালার যদি উদ্দেশ্য থাকে, ইরাদা যদি থাকে, আমি আজকে 107তম বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আয়া রাঙ্গা ওঠের ওয়াজ করি আর আমারে মানুষে বালা কইতা, আমারে মানুষে কইতা না ঠিক আছে মুলইসে বড় ওয়াজ ঠিক আছে, না তান ঠিক আছে, টান ঠিক আছে, না তার আওয়াজ ঠিক আছে, আমারে এই বৎসর দাওয়াত দিছন, আগামী বৎসর আবার আমারে দাওয়াত দি আনতা। এই উদ্দেশ্য নিয়ে যদি ওয়াজ করনে ওয়ালায় যদি ওয়াজ করন, তান এই ওয়াজ এটা বাহ্যিক অবস্থায় আখিরাতের খাস বোঝা যার, কিন্তু তার নিয়ত ভালো নাই, উদ্দেশ্য ভালো না থাকার কারণে এটা দুনিয়ার খাজর মধ্যে গণ্য হয়ে যাইব, ওয়াজ করনে ওয়ালায় ওয়াজ করিয়াও সওয়াব পাইতা নাই। দরুদ শরীফ পড়ো আবার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ফরমাইত্র, অবশ্য
আল্লাহর রসুলের মধ্যে তোমাতান লাগিয়া উত্তম আদর্শ রইছে, উত্তম আদর্শ আছে। অবশ্য আল্লাহর রসুলের মধ্যে তোমাতান লাগিয়া উত্তম আদর্শ আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই উত্তম আদর্শ খরগুনতে গ্রহণ করতে পারবা, উত্তম আদর্শ খরগুনতে তারা মানতে পারবা, তারা আমল করবা, নিবা, গ্রহণ করবা। আল্লাহ ফরমান, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়, ওয়াল্লিয়াউমাল আখির, এবং আখেরাতের দিনের সাফল্য যারা চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহর যারা বেশি করিয়া স্মরণ করে, ইয়াদ করে। এই তিন ধরনের মানুষে, এই তিন গুণওয়ালা মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উত্তম আদর্শে গ্রহণ করতে পারবা। যারা আল্লাহর সন্তুষ্টি চান এবং যারা আখেরাতের দিনের সাফল্যরে চান এবং যারা আল্লাহরে বেশি করিয়া স্মরণ করেন, এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উত্তম যে আদর্শ যেটা, এটারে গ্রহণ করতে পারবা। এতে বোঝা গেল মুনাফিক যারা আছে এরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই যে আদর্শ যেটা, এটারে গ্রহণ করছে না, আর কিয়ামত পর্যন্ত তারা গ্রহণ করতে পারত নাই। মুমিন যারা, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শরে গ্রহণ করছে এবং করব। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট আসলা দুধের শিশু, তখন নবীজির আদর্শ দেখেন, নবীজির ইনসাফ দেখেন, যে তান দুধ মা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের শিশু না বুঝ, এর পরেও তান আদল, তান ইনসাফ, তান আদর্শ দেখেন, যে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইন সাইটের পিস্তান তাকিয়া সব সময় দুধ পান করছেন, বাম সাইটের পিস্তানও মুখ দিছেন না, বাম সাইটের পিস্তান তান দুধ শরীক ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগিয়া সাড়ি দিছেন। এটা তান দুধ শরীকের ভাই আসলা হেন লাগিয়া তান এটা সাড়ি দিতে, তান এটার মধ্যে মুখ দিতা না। কি পর্যন্ত ইনসাফ, কি পর্যন্ত আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থাকার সময় আসেন। এরপরে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট আসলা, বড় হওয়ার পরে তো তার কাছ থেকে কইছে না, যখন দুধের শিশু ছোট মাসুম বাচ্চা যখন, তখনও নবীজির এই আদর্শ আসিল, কোনদিন নবীজি তান কার মধ্যে, শরীরের মধ্যে, খাফড় মোবারকের মধ্যে পসরা পায়খানা করছেন না, পসরা পায়খানা করছেন না, এবং কোনদিন নবীজির সত্রে আওরাত বাহির হইছে না, কোন সময় বেসাক্তা খাফড় উঠা যদি দেখা যায় বা বই গেছে, আল্লাহর ফরিশতা হলে আইয়া টান মারিয়া সত্রে আওরাতরে গুড়ি দিতা পড়েন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের শিশু, তখনও তান খাফড়ের মধ্যে প্রস্রাব করেন না, পায়খানা করেন না। আমরা ও নবীর উম্মত হল, ও নবীর উম্মত হল আমরা হইয়া অনেক, আমরা আসন বৃদ্ধ হয়ে গেছন, বয়স্ক হয়ে গেছন, বুড়া হয়ে গেছন, এরপরেও খাফড় মত লাগানি বাদ দেন না,
ইলা আসুন্না নিসাবুহুন, অনেক মানুষ আপনারা পাইবা ওসরা ভরলা, ডেলা ব্যবহার নাই, ইস্তিনজা করা নাই, পানি ব্যবহার করা নাই, ওসরা ভরলা উঠি গেলা শেষ। আমরা ওইলাম ও নবীর উম্মত হল, যে নবী দুধের শিশু থাকা অবস্থায়ও তার শরীরের মধ্যে প্রস্রাব লাগছে না, কাপড়ের মধ্যে প্রস্রাব পায়খানা করছেন না, আমরা ও নবীর উম্মত হল, আমরা এই প্রস্রাব পায়খানা থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। বুখারী শরীফের এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাররান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, দুই কবরের পাশে দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইত্রা, হঠাৎ করিয়া নবী যেটা মে গেলা, কইলা ইন্নাহুমা লা ইউআযাবান, এই দো কবরের মধ্যে আযাব, নিশ্চয় এই দো কবরের মধ্যে আযাব, মা ইউআযাবান ফি কাবীরিন, নবী যে ফরমায় এই দো কবরের মধ্যে আযাব, মা ইউআযাবান ফি কাবীরিন, এই কথার দুইটা অর্থ হইল, একটা অর্থ হইল যে এই দো কবরের মধ্যে বড় ধরনের কোন আযাব না, এক অর্থ, আর দ্বিতীয় অর্থ হইল এই দো কবরের মধ্যে আযাব এমন বড় অপরাধ করার কারণে আযাব না, যে অপরাধ তারা করছেন, যে অপরাধটা কি তার পক্ষে বাসিয়া থাকা সম্ভব আছিল, তারা বাসিয়া থাকছে না, যার কারণে দো কবরের মধ্যে আযাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক কবরের মধ্যে একজনের কবর আযাবর, যে তাইন ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাইন প্রস্রাব তাকিয়া পরহেজ করতা না, বাসিয়া থাকতা না, প্রস্রাব তাইন করতা, এমন ভাবে করতা, এমন জায়গাত কইয়া করতা যে প্রস্রাব মাটির ফোড়ার পরে গুরিয়া কান উপরে আইয়া সিটা পড়তো, তান কাপড়ের মধ্যে পড়তো, এটা তেন পরহেজ করছেন না, বাসিয়া থাকছেন না, খেয়াল করে তেন চলছে।